আমার ধর্মটাও তোমার কাছে জিন্দি হয়ে গেল, আমি মুসলিম তবু তোমার স্বার্থে নাস্তিক। বাংলাদেশে সিঙ্গার সংরাইটার কনসেপ্টটা খুব একটা বেশি পপুলার ছিল না এবং স্ট্যাবলিশডও না। যেহেতু আমি নিজে লিখে সুর করে গান করি, যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি শুরুতে, তখন নানা রকম অনভ্যস্ততা ছিল ইন্ডাস্ট্রির। আমাদের ইন্ডাস্ট্রিতে তখন নিজে গান লিখে সুর করে গান পাবলিশ করার মতো যেসব লেবেলস ছিল তারা খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তো সেইখান থেকে আজ এই পর্যন্ত এলাম। আমার যে রিসার্চ তার মধ্যে একটা হচ্ছে যে ডাইভার্সিটি এবং কনফ্লিক্ট অফ কালচার, যে আমাদের পৃথিবীতে দেখা যায় যে বিভিন্ন মহাদেশ থেকে বিভিন্ন আর্টিস্ট ওয়ার্ল্ড ওয়াইড ইস্টাবলিশড হয়। প্রীতম আহমেদ মানেই অনেকের কাছে বালিকা, যারা বালিকা সমৃদ্ধ চিন্তা ভাবনা করেন, কিন্তু অনেকের কাছে প্রীতম আহমেদ মানে বিশ্বজিত, প্রীতম আহমেদ মানে বাঙালিও, প্রীতম আহমেদ মানে ভালোবাসার মিছিলে এসো বা ধর্ম বা নাস্তিকের মতো গানও, প্রীতম আহমেদ মানে সাগররুণীর হত্যার বিচার চেয়ে দাবি করা একজন শিল্পীও। তো এক একজন এক একভাবে দেখেন। প্রীতম আহমেদ মানে অনেকে সংসার গানটার কথাও বলেন, সেপারেশন গানটার কথাও বলেন। আমি সব কিছু মিলিয়েই থাকতে চাই, আমি এই সমাজের কোনো একক গোষ্ঠীর জন্য নই, সবার জন্য। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমার যেই ব্যান্ডটা এখন আমার সাথে এখানে বাজাচ্ছে, তাদের সবার সাথে প্রায় এক যুগের বেশি সময় ধরে আমি বাজাচ্ছি। আমার প্রত্যেকটা মিউজিশিয়ান বন্ধু আমার গানগুলো জানে। গান যখনই ওদের সাথে যত বছর পরই করতে আসি না কেন, আমার কাছে মনে হয় সেই একই সময়কার মতো করে করছি। আমার সাথে যে ড্রাম বাজাচ্ছে শিহাব, ও আমার সাথে আমেরিকাতে 2008-09 থেকে আমার সাথে গান বাজাচ্ছে। মন খারাপের ব্যাপার ঘটেই। বাংলা গানে আমি যতটুকু কাজ করতে চেয়েছিলাম ততটা বিস্তৃতভাবে কাজ করার সুযোগ হয়নি। সিঙ্গার সংরাইটার হিসেবে আমি ইন্ডিভিজুয়ালি আমার আইডিওলজি থেকে কাজ করেছি, আমার যেসব বোধ বিবেচনা সেখান থেকে আমি গান করতে পেরেছি। কিন্তু কোনো কমার্শিয়াল প্রোডাক্ট লাইক ফিল্ম, ওটিটি বা অন্যান্য প্ল্যাটফর্মে যে ধরনের ফরম্যাশে গান হয় সে গান করার সুযোগ হয়নি আমার, বা নিজেকে এক্সপ্লোর করার মতো অভিজ্ঞতাটাও হয়নি। তো সেই ক্ষেত্রে যদি আমি পৃথিবীর অন্য দেশে গিয়ে কাজ করার সুযোগ পাই, আমি কেন নেব না? আর আমার গানটা শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ না, আমার সাথে শিক্ষকতা জড়িত, আমার পেশার মধ্যে রিসার্চ জড়িত। সেহেতু অন্যান্য দেশগুলোতে আমার এই প্রেজেন্টেশনটা, আমার এই মেধাটাকে যদি মূল্যায়ন করা হয়, আমি কেন করব না?